স্বাগত আপনাদের হাল্লাপুরের পর্দায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি পুনম। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। প্রথমে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন ক্লান্তি করে দূর, স্বাস্থ্য ভরপুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে পশ্চিম থানা ঘেরাও। বঞ্চিত 10,323 শিক্ষককে প্রতিবাদী সর্ব শিক্ষকদের উপর লাঠিচার্জ, তীব্র প্রতিক্রিয়া সুবল ভৌমিকের। বিনা শর্তে মুক্তি দিতে হবে গ্রেপ্তার হওয়া বঞ্চিত শিক্ষকদের, এসপি নিকট দাবি বরিষ্ঠ আইনজীবী বিজুষ কান্তি বিশ্বাসে। আজামে চিকিৎসাধীন আহত শিক্ষকদের দেখতে গেলেন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়, ঘটনাকে পরপরিচিত বললেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালিত হয় আগরতলা স্থিত বাংলাদেশ হাই কমিশনের কার্যালয়ে। বাংলাদেশের শুরু মুজিব বর্ষ উদযাপন। মোহনপুরের রাঙ্গাছড়া তরুণী নৃশংস খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ভিওভি সামাজিক সংস্থায়। এখন বিস্তারিত। শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে রাজধানী পশ্চিম থানা ঘেরাও। বঞ্চিত 10,323 শিক্ষকদের সংগঠন, সেখান থেকে বৃহত্তর আন্দোলনের হুমকি। আন্দোলনরত শিক্ষকদের চোখে জল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি। ভোররাতে আন্দোলনরত 10,323 শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশি অভিযান, টেরে হিচড়ে আন্দোলনরতদের গ্রেপ্তার। প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর পশ্চিম থানা ঘেরাও করে বঞ্চিত শিক্ষকরা। সেখানেও পুলিশের দ্বারা হেনস্থার শিকার হন অনেকেই। অনেকের চোখে জল, চোখের জলে বুক ভাসালেন বহু ছাত্রছাত্রীদের প্রিয় স্যার এবং দিদিমণিরা। থানার সামনেই ঢলে পড়েন শিক্ষক সংগঠনের কয়েকজন নেতা। প্রসঙ্গে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ হচ্ছে, গত 14 মার্চ থেকে আমাদের গণতান্ত্রিক প্রতিনিধি একটা আমাদের পাল্টা দাবি আদায় ভিত্তিতে গণ অবস্থান শুরু হয়েছিল এবং তৃতীয় এবং চতুর্থ দিনে সকালবেলায়, আজকে যে সকালবেলায় জালানবাগের হত্যাকাণ্ডে সমর্থন দিল, ভোরবেলায় আমাদেরকে অযোধ্যা তারা আলকা দপ্তর থেকে আমাদের সবাইকে হুটিয়ে নিয়ে যায় অ্যারেস্ট করে। কি কারণ নিয়ে গেল, কি পরিস্থিতি তীব্রত হয়েছে যে 144 দেওয়া হয়েছে করোনা ভাইরাসের নামে আমাদের 10,300 শিক্ষকের উপর অত্যাচার চালিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ আমরা অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনাকে অবিলম্বে আমরা পদত্যাগ দাবি জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং যারা নিয়ে গেছে আজকে সকালে যে শিক্ষক শিক্ষিকাদের নিঃশর্ত তাদেরকে বেল দিতে হবে। তাই আমরা কোচ নাহলে আমরা এই আন্দোলন সারা ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন থানার সামনে আলকা দেখতে আলকা দপ্তর সেই ঘটনা ঘটিয়েছেন এবং আলকা দপ্তর আমার কাছে যাব এবং ধর্ণা দেব। আজ থেকে শুরু হবে আইন অমান্য আন্দোলন। আজকে আমরা আমাদের যেখানে গণ অনুষ্ঠান কিন্তু আমি চলে যাবো।
আমরা ঠাকুরপুর পশ্চিম থানায় যাব। এখন পশ্চিম থানার গেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি, একটাই দাবি, আজকে ভোর রাতে এই রাজ্যের প্রশাসন যেভাবে নোংরামি পদ্ধতিতে আমাদের শিক্ষকদের, সম্মানীয় শিক্ষকদেরকে চ্যাংদোলা করে বাসে উঠিয়ে নিয়ে গেছে অগণতান্ত্রিক পদ্ধতিতে, তার প্রতিবাদে আমরা এসেছিলাম। আপনারা হয়তো বা জানেন, এদেরকে ছাড়ার জন্য আমরা যখন যোগাযোগটা করার চেষ্টা করি, তারা বলেছিল শর্ত। বলে কি শর্ত? বন্ডের মধ্যে সই করে এদেরকে ছাড়া হবে। তারই প্রতিবাদে আজকে আমরা পশ্চিম থানা ঘেরাও করি, যেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা আন্দোলন করে তার মধ্যে শর্ত কেন থাকবে? শর্ত থাকতে পারে না, গণতন্ত্রের কণ্ঠরোধ করে হচ্ছে এই রাজ্যে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আজকে দিন আয়গা, কোথায় আজকে দিন? যে রাজ্যে শিক্ষকদেরকে অপমান করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সজাগ হন, এভাবে গণতন্ত্র চলতে পারে না। আপনি হুঁশিয়ার হয়ে যান, গণতন্ত্র এভাবে চালাতে পারবেন না, রাজ্য এভাবে চালাতে পারবেন না। শিক্ষকদের যে যারা সমাজের মেরুদণ্ড, তাদেরকে অপমান করে কোনো সমাজ, কোনো দেশ অগ্রগতির দিকে যেতে পারে না, তাহলে রাজ্যটা কি করে নেবেন আপনি? এখন কথাবার্তার বলে উনি রাজি হয়েছেন যে আমাদেরকে নিঃশর্ত ছাড়া হবে। তার সঙ্গে আমরা বলি যে আমরা ওই জায়গা থেকে যাবো না, আমাদেরকেও অ্যারেস্ট করুন। উনি রাজি হয়েছেন আমাদের অ্যারেস্ট করবেন এবং নিঃশর্তে আমাদেরকে 144 এর যে নিয়ম, সেই নিয়মে আমাদেরকে ছেড়ে দেবেন বলেছেন। সেই দাবিতে আমরা আগামী দিন থেকে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে অন্যভাবে মুখ করার চেষ্টা করবো। আমরা কিন্তু স্তব্ধিত হয়নি, ভয় পাইনি, আমরা আন্দোলন ছাড়বো না, রাস্তাও ছাড়বো না বলে রাখছি। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা মনে করি, ত্রিপুরা আগরতলা শহরে এমন কি তৈরি হয়েছে যেখানে 144 দ্বারা জারি হয়েছে, তাহলে প্রমাণিত রাজ্য আইন শৃঙ্খলা ব্যর্থতা পরিচয়। আমরা চাই আমাদের যারা সহকর্মীকে উদ্দেশ্য বর্ণিত হবে, সরকার স্বরাষ্ট্র দপ্তর আজকে সকালবেলা 7:30-8 সময় চ্যাংদোলা করে আমাদের শিক্ষক শিক্ষিকা করে এখান থেকে অ্যারেস্ট করে নিয়েছে এডিনগর মাঠে। আমরা সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই, পাশাপাশি অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমরা শুধু এখানেই থামে রাখবো না, আমরা আজকের থেকে ওই শ্রদ্ধেয় সভাপতি বলেছেন আমরা গণধর্ণায় চলেছিলাম, গণধর্ণায় বসেছিলাম, আমরা আইন অমান্য করতে যাচ্ছি। আমরা এই রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে 31 মার্চের আগে রাজ্যের সমস্ত 1323 অ্যাডহক শিক্ষকদের স্থায়ী সমাধান না করতে হবে, না হলে আমরা বন্ধু ছেড়ে কথা বলবো না। আমাদেরকে দেননি, তাই বলে ধরেই নিতে পারি যে আমাদের চিঠি যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাকসেপ্ট করেছে ওনারা। আজকে বলছে আমাদের পারমিশন নেই, তাহলে তারা আইনগতভাবে কাজটা করেছে কিনা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন আপনারা। আমি আজকে সকালে দিল্লি থেকে এসেছি, ভারতবর্ষের সবচেয়ে বেশি করোনা এফেক্টেড যদি কোনো জায়গা থাকে সেটা হলো দিল্লি। এই দিল্লিতে গতকালকে থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে, অথচ আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী উনি স্কুল বন্ধ করে দিচ্ছেন, কি ওনার অভিসন্ধি? সেই প্রশ্ন 10323টা এই রাজ্যের মানুষ জানতে চায় ওনার কাছে, যে কী কারণে আজকে যখন স্বাস্থ্য দপ্তর এক ধরনের বিবৃতি দিচ্ছেন, ঠিক অপোজিট ডাইরেকশনে গিয়ে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে, কেন বন্ধ করা হচ্ছে স্কুলগুলোকে? যেই জায়গায় স্কুলে প্রত্যেকটা শিক্ষক এখন রেজাল্ট দেওয়ার জন্য খাতা দেখার কথা ছিল, প্রত্যেকটা বাচ্চাকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, সেই জায়গায় স্কুলগুলোকে বন্ধ করা হয়েছে শুধুমাত্র 10323-এর আন্দোলনকে রোকার জন্য। এইভাবে আন্দোলন রোকা যায় না, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখবেন। আমরা এই জায়গা থেকে আপনার কাছে আবেদন করছি, অতি বিলম্বে আপনারা এনাদেরকে নিঃশর্ত মুক্তি দিন, না হলে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা থানায় আইন অমান্য আমরা করবই করব। আজকে প্রশাসনের এই নাক্কারজনক ভূমিকায় হতবাক অগণিত মানুষ। ব্যুরো রিপোর্ট, হলাবুল।
আজকের এই সামগ্রিক পরিস্থিতি সম্বন্ধে আমরা বিস্তারিত আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। সুবল বাবু নমস্কার। সুবল বাবু স্বাগত আপনাকে হলো বলের পর্দায়। নমস্কার। আজকে যে এই সামগ্রিক পরিস্থিতি, আপনারা যে এই যে 10,323 শিক্ষকগণ যে আন্দোলন অবস্থায় ছিলেন এবং ওদের অনেককেই পুলিশ লাঠিচার্জ করেছেন এবং ওদের মধ্যে অনেকে আজকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, ওদের মুখ থেকে আজকে শোনা যাচ্ছে যে এই শিক্ষা এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাই হাই ধ্বনি, তো সেই ব্যাপারে আপনার সামগ্রিক প্রতিক্রিয়া কি? দেখুন, আমাদের এটা ছোট রাজ্য, মাত্র 37 লক্ষ মানুষ, এর মধ্যে 10,323 জন শিক্ষক, মানে হচ্ছে 50,000 মানুষ। 50,000 মানুষ নিয়ে আমাদের মতো রাজ্যে 50,000 মানুষ মানে সব বড় সমস্যা। সেখানে আমাদের এই রাজ্যে 50,000 মানুষ মানে তাদের প্রায় চাকরি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, তাদের ছেলে মেয়েরা এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম। সুতরাং এই অবস্থায় যদি মাঝপথে চাকরিটা কাজটা চলে যায়, তাহলে এই যে সমস্ত আমাদের অর্থনীতি সমাজনীতি সবটাই মানে এটা ব্যালেন্সটা থাকবে না এবং এটা এটাকে সলভ করতেই হবে। এটা দায়িত্ব এই সরকারের, কারণ এই সরকার কমিটমেন্ট করেছে নির্বাচনের আগে, এবং এই 10,323 কে শুধু এখানকার নেতৃত্ব নয়, আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে দিল্লির নেতৃত্ব রাম মাধবজি, অমিত শাহজি, সবাই দিল্লির কেন্দ্রের মন্ত্রীরা এসে এখানে কমিটমেন্ট করেছে যে এখানে বিজেপি সরকার হলে তাদেরকে একটা পার্মানেন্ট সলিউশন করা হবে এবং তাদের চাকরি বা কাজ বহাল থাকবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এটা একটা মানে শিশু সুলভ সরকার, চাইল্ডিশ গভর্নমেন্ট এই সরকার। এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা, লং পেন্ডিং ম্যাটার, এটা নিয়ে আগে চিন্তা করা উচিত ছিল, কিন্তু এখন একটু শেষ প্রান্তে 31 মার্চ ওদের কাজটা চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো ওরা সিদ্ধান্ত নিতে পারছে না, তাহলে সামনের মাস থেকে ওরা কি করবে? এটা তো এই রাজ্যের সমস্যা, ফরগেট এভরিথিং। এটা কে চাকরি দিল, কার সময় চাকরি হয়েছে, কার কি কোন পার্টি, সেগুলো না দেখে এই সমস্যাটা যেহেতু দীর্ঘদিনের সমস্যা, আর তোমরা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছ, তোমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, তোমাদেরকে একটা রাস্তা বের করতে হবে। এটা এটা রোডম্যাপ তোমাদের তৈরি করতে হবে। সরকার দায়িত্বজ্ঞানহীন, কালকে যা হলো এই পুলিশ দিয়ে পিটিয়ে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, এটা বললে চলবে না। এই রাজ্য ছোট রাজ্য, এখানে 50,000 মানুষকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয়, এবং যেদিকে গড়িয়ে যাচ্ছে সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উপর পড়বে। ওদের এইসব মানে এটা একটা কনস্পিরেসি শিকার হচ্ছে 10,323 যারা চাকরি করছে। আমরা চাই ইমিডিয়েট এই সমস্যার সমাধান হোক, কারণ এর সঙ্গে এতগুলো মানুষের জীবন জীবিকা আর্থ সামাজিক অবস্থা জড়িয়ে আছে। সুতরাং এই সমস্যার সমাধান করে যাতে এখন পড়াশোনা, যাতে স্কুলগুলো ভালো চলতে পারে, কারণ এত বিরাট সংখ্যক শিক্ষক হঠাৎ করে কাজ ছেড়ে দিলে স্কুলগুলিতে শিক্ষকের স্বল্পতা, এমনিতেই চলছে না স্কুলগুলো, তাহলে আরো বিরাট একটা বিপর্যয়ের দিকে যাবে শিক্ষা ব্যবস্থা। সুতরাং সব মিলিয়ে ইমিডিয়েট সরকারকে দায়িত্ব নিতে হবে, আর যেভাবে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে এই আন্দোলনকে ওরা মোকাবেলা করতে চাইছে, এটা সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল, এটা কোনোদিনই সম্ভব নয়। সরকার তার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমস্যার সমাধান করুক, এটাই আমরা চাই। ঠিক আছে সুবল বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। চলে যাচ্ছে অন্যান্য খবরে। মুক্তির পরও মৌন মিছিলে আক্রান্ত নিগৃহীত বঞ্চিত 10,323 শিক্ষকগণ, এটি নগর পুলিশ গ্রাউন্ডে থেকে সিটি সেন্টারে এসে জড়ো হলেন বিক্ষোভকারী শিক্ষকগণ। মঙ্গলবার রাজধানী পশ্চিম থানা চত্বর থেকে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে যাওয়া হয় অরুন্ধতী নগর পুলিশ গ্রাউন্ডে, পরে সেখান থেকে মুক্তি দেওয়া হয় বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের। ইনফ্যাক্ট এখানে 144 রিপোর্ট করা ছিল, 144 পাঁচ বা ততোধিক ব্যক্তি একসাথে হতে পারে না। ওই নিয়ম অনুযায়ী যারা নিয়ম ভেঙে একত্রিত হয়েছে তাদের আমরা অ্যারেস্ট করেছি, এবং টোটাল আমরা 724 জন অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পরে তাদের আবার আইন অনুযায়ী আমরা রিলিজও করে দিয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের সাথে যথেষ্ট ওমেন পুলিশও ছিল, তাদের মধ্যে ওমেন পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।
কি ব্যবস্থা রাখা হয়েছে? তারা তো বলছে তাদের আন্দোলন জারি রাখবে। দেখুন, ওটা যদি আন্দোলন করে ওরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যখনই যা করবে দ্যাট উইল বি অ্যাকর্ডিং টু ল। এখন পরিস্থিতি কিরকম অবস্থা? এখন ঠিকঠাক আছে। ওনারা এখানে ছিলেন, ওনারা ওটা ওখানে গেছেন, ছিলেন, কথা বলেছি তারা ওনাদের সঙ্গে। ওনারা বলেছেন আমরা হেঁটে যাচ্ছি, আমরা একটু রেস্ট করে চলে যাবো। এখন ওনারা কথা বলেছি, ওনারা চলে যাচ্ছে। স্যার, কতজন অসুস্থ আছে আপনাদের কাছে? কোনো রেকর্ড আছে হসপিটালে কতজন অ্যাডমিটেড আছে? হসপিটালে এখন পর্যন্ত আমরা যখন দেখেছি তিনজন ছিল, আর আমাদের কাস্টডিতে নেই, ওরা ওখানে অসুস্থ হয়ে গেছে, আমরা দেখছি। কিন্তু মুক্তি পাওয়ার পরও আন্দোলন জারি রাখার কথা বললেন বিক্ষোভরত শিক্ষকগণ। সেই সাথে জানিয়েছেন স্ট্রোকে অসুস্থ হয়ে পড়া সহকর্মীর কথা। আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু ওখান থেকে আসার সময় ওরা আমাদেরকে কোনো পাম্পে দেয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি হেঁটে মনোমিছিলের মাধ্যমে আমরা সিটি সেন্টারে জমায়েত হবো। তাই আমরা তার সুষ্ঠ তদন্ত চাই অবিলম্বে। স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা প্রমাণ হয়েছে, স্বরাষ্ট্র দপ্তর করে দেখ। আজকে 31 তারিখের পর থেকে যখন আমাদের পেটে ভাত থাকবে না, 31 তারিখের পর আমরা যখন মুখে বাচ্চাদের খাবার দিতে পারবো না, ওই দিন আমরা কি করব? আজকে রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে অনুরোধ করছি, উনি বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকেন, বিভিন্ন জায়গায় যাওয়ার সময় থাকে, কিন্তু আজকে যারা 10,323 যারা আমরা খেতে পাচ্ছি না, আর সামনে মৃত্যু সম্মুখীন, আমাদের সঙ্গে কথা বলার সময় নেই ওনার। আমরা বহুবার ওনাকে দেখার জন্য প্রেরণা এবং এই হতাশাগ্রস্ত অবস্থায় আজকে সুশান্ত আমাদের একজন শিক্ষক সুশান্ত মজুমদার মানসিক ক্যান্সারে উনি স্ট্রোক করে এখন IGM এ আছেন। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, প্রত্যেক দিন কোথাও না কোথাও আজকে পর্যন্ত 50 জন টিচার আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের পরিবারের কথা একবার ভাবুন, কেউ নেই তাদের অন্ন বস্ত্র দেওয়ার মতো। যারা মনে করছেন যে একদিন আমাদের গ্রেফতার করেছে এবং আমরা আমাদের ছেড়ে দিয়েছে, আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি, আন্দোলন আমরা বন্ধ করছি না। আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন তৈরি হচ্ছে এবং 10,000 যেই করোনা ভাইরাসের নাম করে 10,323কে 144 ধারার মধ্যে আটকে দিয়েছেন এবং এই 10,323 করোনা ভাইরাস থেকে বসু ভয়ঙ্কর ভাইরাস রূপে ত্রিপুরা রাজ্যের যারা ওই কলকাঠি নাড়ছেন আমাদের চাকরিটা খাওয়ার জন্য, তাদের ভয়ঙ্কর ভাইরাস রূপে তাদের ধরবে এবং তারা ওই ভাইরাসের কোনো ভ্যাকসিন পাবে না। এদিকে এই নগর থেকে পায়ে হেঁটেই আন্দোলনকারীরা জড়ো হন আগরতলা সিটি সেন্টারে। অন্যদিকে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি খেলাপের জন্যই আজ চরম আক্রমণ ও হেনস্থার শিকার হলেন আন্দোলনরত বঞ্চিত শিক্ষকগণ। পরিবর্তনের ঠেলা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজ্যবাসী। ক্রীড়া যুগের এই বিভৎস রূপ দেখা সবেমাত্র শুরু। আরও কত রূপ লুকিয়ে আছে বহু রূপীদের ছোলায়, তা কড়ায় গণ্ডায় বুঝতে পারবেন কর্মহারা সকলে। ব্যুরো রিপোর্ট, হালাবোর। নেশা কারপাইতে দৌরাত্ম রোধে সদর মহকুমার শাসকের স্বর্ণাপন্ন হলেন জিবি বাজারের ব্যবসায়ী সমিতি ও স্থানীয় ক্লাবের প্রতিনিধিবৃন্দ। কুম্ভনিদ্রায় মগ্ন মদের লাইসেন্সদাতা অর্থাৎ নেশামুক্ত ত্রিপুরা গড়ার মেন কারিগর তথা স্বপ্নের ফেরিওয়ালা। নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন পূরণ দিবা স্বপ্ন ছাড়া বাস্তব কিছু নয়, অনেকটা কল্পনার গরু গাছে চড়ার মতো ঘটনা। কল্পিত ঘটনা ছাড়া এ বাস্তবতার রেশ নেই এই ভূ প্রতিশ্রুতির। মঙ্গলবার রাজধানী জিবি বাজারে ব্যবসায়ী সহ স্থানীয় ক্লাবসমূহের এক প্রতিনিধি দল দেখা করেন সদর SDM সাহেবের সাথে। জিবি বাজার ও আশপাশ এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম বৃদ্ধির ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যগণ। দীর্ঘদিন ধরে জিবি বাজার নেই, এখন আগরতলার পৌর নিগমের যে প্রায় 56টা বাজারের মতো আছে, প্রত্যেক বাজারেই নেশা জাতীয় জিনিস বিক্রি হয়। আমরা অন্য বাজারের প্রসঙ্গে অন্য বাজারের যারা কর্মকর্তারা আছে তারা চিন্তা ভাবনা নিশ্চয়ই করতেছেন। আমরা জিবি বাজারের ব্যাপারে বেশি উদ্বিগ্নতার কারণ হল আমরা যে জায়গাতে আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানটা তার পাশে জিবি AGMC সহ ক্যান্সার হসপিটাল, রিজিওনাল ক্যান্সার হসপিটাল, রিজিওনাল ফার্মাসিস্ট ইনস্টিটিউট, IT ইনফরমেশন সেন্টার সমেত আমরা 2-3 দশক যাবতে আমরা দেখছি বাজারে চোরাই মদ বিক্রি হয়, স্পুরিয়াস ফরেন লিকার নামে স্পুরিয়াস কিছু জিনিসপত্র নেশাজাতীয় বিক্রি হয়। নতুন সংযোজন
এনপিডি, এই যে নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক্স সাবস্টেন্সেস, এই যে প্রোডাক্টগুলি, এগুলি আপনার বাজারে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো এক ধরনের ট্রেডার্সরা বিক্রি করতেছে, অসাধু ব্যবসায়ীরা। এবং এটাতে দেখা যায় আপনার তাদের এই যে ব্যবসাটা প্রথম আমরা খুব একটা সিরিয়াসভাবে না দেখলেও এটা দেখলাম, যাতেও আপনার বিভিন্ন স্তর আছে যারা এই খোলা বাজারে ব্যবসাটা করতেছে, তারা তাদের ইনভেস্টর আছে, তাদের কন্ট্রোলার আছে। তো এইরকম ভাবে যুব সমাজে তারা যেভাবে সর্বনাশের দিকে নিতেছে, এই অঞ্জুমটা করতেছে কারা? আমরা একটা সার্ভে করে দেখছি যেটাতে 12-13 বছরের বয়স থেকে 22-23 বছরের এই যে এই বয়সের মাঝখানে যারা আছে এইসব ছেলেমেয়েরাই এগুলি কনজিউম করতেছে। ভয়ানক ব্যাপার দেখেন, গত 3 দিন আগে আমরা পত্রিকাতে দেখলাম 22 লক্ষ টাকার হিরোইন জাতীয় জিনিস। না শুনেন কেন আইসি ব্যুরো রিপোর্ট হালাবোর। অবসরপ্রাপ্ত বিচারককে দিয়ে রঙ্গাছড়া তরুণীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি তোলেন ভিওভি সামাজিক সংস্থার সদস্য সদস্যগণ। রাজধানী সিটি সেন্টার চত্বরে সুশৃঙ্খল প্রতিবাদে সামিল হন তারা। বিভিন্ন প্লে কার্ড নিয়ে তাদের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের। মা বোনদের নিরাপদ চাই। মোহনপুরের একটা 22 বছরের মেয়ে, খুবই খারাপ লাগে এবং যখন শুনেছি খুবই মর্মাহত হয়েছি যে আমাদের একদম অল্প বয়সী মেয়ে, 22 বছরের মেয়ে, মেয়েটি খুব স্ট্রাগল করে নিজের জীবনকে এবং সংসারকে পরিচালনা করার জন্য সাহায্য করত, হঠাৎ করেই মানে ঘটনাটা ঘটে এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারে। এবং সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি আগে, মানে আমার বয়স পর্যন্ত আমি কখনো শুনিনি যে একটা মেয়ের সাথে এত বর্বরভাবে অত্যাচার করতে পারে মানুষ। তো আমরা যেটা দাবি করছি যে সরকারকে অতি দ্রুত এই সমস্ত ব্যাপারে, নারী নির্যাতনের ব্যাপারে আরও সেন্সিটিভলি যাতে স্ট্রং অ্যাকশন নিতে পারে এবং ইনস্ট্যান্টলি যাতে বিচার হয়। এবং আমরা যেটা চাইবো যে যারা রিটায়ার্ড জাজ আছেন তাদের দিয়ে যেন বিচারটা বিচার বিভাগীয় তদন্ত হয়, কেন কি যারা সিটিং জাজ থাকে তারা কিন্তু বায়াস থাকে, হ্যাঁ, বাই রুলিং ক্লাস বা যে কোনো কারণে তারা বায়াস থাকতে পারে, প্রমোশনের কারণেও বায়াস থাকতে পারে, যেটা বিভিন্ন সময়ে দেখা গেছে। তো আমরা চাইছি যে যাতে বিচারটা, বিচার বিভাগের তদন্ত যেন একজন রিটায়ার্ড জাজের মাধ্যমে হয়, তাহলে নিরপেক্ষভাবে বিচারটা বা বিচার বিভাগীয় তদন্ত হবে এবং দোষী যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং এই ব্যাপারে সরকার যাতে আরও মানে খুব গভীরভাবে এবং খুব ইনস্ট্যান্টলি সমস্ত কিছু বিষয়গুলো সামনে আনে। কেন কি গত যে ঘটনাগুলো ঘটলো, যেমন নাগেরজোলাতে যে অটোর মধ্যে ঘটনা ঘটলো, তারপর এয়ারপোর্ট রোডে যে মহিলা যে অত্যাচারিত গ্যাংরেপের শিকার হলেন, ওইগুলো ঘটনা কিন্তু এখন আর আমরা জানি না, ঠিক আছে? এবং এখনও আমরা কিন্তু এই ঘটনা 15-20 দিন গেলে পরে সোশ্যাল মিডিয়াতে তখন আর কেউ লিখবেও না, কেউ কিছু বলবেও না, হ্যাঁ, সব কিছু চুপচাপ হয়ে যায়। তো আমাদের মা বোনেরা আজকে রাস্তায় নিরাপদ না, সড়কে নিরাপদ না। আমরা চাই যে আমরা আমাদের মা বোন যারা আছে, আমাদের যারা বন্ধু বান্ধব আছে, সবাই যাতে নিরাপদে চলতে পারে, তার জন্য সরকার এই দোষীদের যারা ক্রিমিনাল আছে তাদেরকে যাতে একদম ইনস্ট্যান্টলি, হ্যাঁ, কঠোর শাস্তি দিতে পারে, তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যেন বিচার হয়। ব্যুরো রিপোর্ট হালাবোর। বিনা শর্তে মুক্তি দিতে হবে গ্রেপ্তার করা আন্দোলনরত বঞ্চিত শিক্ষকদের। পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎকারে কথা জানিয়েছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। সেই সাথে এসপিকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দেন তিনি। 10,323 শিক্ষক গ্রেপ্তার ইস্যুতে পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। পরে এসপির সঙ্গে আলোচিত বিষয় সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিকদের জানিয়েছেন কিছু করবে না, যেখানে লাইব্রেরি আমি করেছেন আর ওদের উপর যাতে কোনো রকমের ফোর্স অ্যাপ্লাই না হয়। আর আমি এটা বলে দিয়েছি আমি ওরা কেউ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, দে আর নট ক্রিমিনাল, তারা পজিশনটা আপনি নিজেকে ওনাদের পজিশনে রেখে চিন্তা করুন, সেখানের মধ্যে এদেরকে টেস্ট টেস্ট দেবেন না। আর সেই হিসেবে আমি ওনাদেরকে অনুরোধ করে গেছি কেউ যাদের বেল কোনো রকমের
একবারে সই না করে কোনো শর্তে, কারণ আমি সকালবেলায় এসপিকে অনুরোধ করেছিলাম যখন ওই সব কয়েকজনকে অ্যারেস্ট করেছে, তখন আমি বলেছিলাম এদেরকে কেন ডিটেন করলেন, এদেরকে ছেড়ে দিন, ওরা চিন্তা ভাবনা করছে আন্দোলনটা করোনা ভাইরাসের কারণে কিছুদিনের জন্য স্থগিত। উনি আমাকে বলেছিলেন যে ছাড়তে পারি, একটা বন্ডে সই করতে হবে যে আন্দোলন আর করবো, ভারতবর্ষের এমন কোনো আইন আছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে, কাউকে বলবে গণতান্ত্রিক আন্দোলন করব না, পুলিশের চাপে পড়ে এই কাজ। তো প্রথমত আপনার এই কাজটা কথাটা বলাটাই অন্যায় হয়েছে, আর এটা কেউ বলতে পারে না। আমি আজকে ওনাকে এখন বলে গেলাম যে এতের উপর অ্যারেস্টটা অন্যায়ভাবে করা হচ্ছে, ওদেরকে বসে কথা বলা উচিত ছিল, এবং আমি বিশ্বাস করি ওরা উঠে যাবে, কিন্তু আপনারা আননেসেসারি সকালে আমার অনুরোধটা যদি শুনতেন আজকে ওদের রাস্তা নামতে হতো না। আপনি বলেছিলেন বল দিতে হবে যে আর আন্দোলন করবো না, এবং সেটা তো কারো কাছে কোনো সভ্য সমাজ, কোনো ভদ্র দেশ, কোনো গণতান্ত্রিক দেশের কোনো অভিযারিকতা বলতে পারে না। আজকে সেই জন্য আপনি ওদেরকে কেন রাস্তা নামিয়েছেন, তো আমি ওদেরকে বলে গেছি, এসপিকে বলে গেছি, আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করুন, কিন্তু আমি ওদেরকে বলে গেছি এটা গণতান্ত্রিক আন্দোলন, ওরা কোনো ক্রাইম করেনি, ওরা যাতে আপনি যে কোনো সত্ত্বে ওরাদেরকে অ্যারেস্ট করেছেন, আমি যতটুকু বুঝেছি ওরা জেলে যেতে প্রস্তুত, কিন্তু ওরা কোনো বন্ডে সই করবে না, আপনি কোনো ফোর্স করবেন না কোনো, আপনি কেস দিন যাই দেন, আপনি ওদেরকে যা করুন, ওদেরকে কোনো কোনো সত্ত্বে মুক্তি পাওয়ার জন্য আপনি কাউকে ফোর্স করবেন না। প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানিয়েছেন এই ইস্যুতে রাজ্যের সমস্ত মানুষও পথে নামতে পারে, এগুলির জন্য আগুন নিয়ে ফেলা হবে, এরা সংখ্যাটা প্রথম বুঝবেন, এদের আত্মীয় স্বজন আছে, রাজ্যের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে তাদের প্রতি সবাই সিম্প্যাথেটিক, এমন কোনো কাজ করতে যাবেন না যেটা সমাজের সমস্ত স্তরের মানুষকে আপনার কাজের জন্য রাস্তায় নামতে পারে, সেটা রাজ্যের পক্ষে অমঙ্গল, সমস্ত মানুষের পক্ষে অমঙ্গল, এমন কোনো কাজ করবেন না। আজকে ওদেরকে আননেসেসারি আপনি সকালবেলায় যদি ডিটেন না করতে ওদের রাস্তা, ওদের সঙ্গে আমার আমিও কথা বলেছি, ওরা খুবই সংবেদনশীল জানা নয়, ওরা বলেছে যে না এটা তো সারা বিশ্বের সমস্যা, আমাদের তো আন্দোলন করেছি, সরকার হঠাৎ অর্ডার দিয়েছে, আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা উঠে যাবো, আমরা প্রেসে বলবো, কিন্তু আপনাকে এই কথা জানার পরও জানিয়েছি, তারপরও আপনি ওদেরকে ডিটেন করছেন, এটা অন্যায় করছেন, এবং আমি বলেছি আপনি এটা এমন অমানবিক কাজ করেছেন, ওরা তো মন করে না, আপনি ওদেরকে কোথায় রাখবেন, রাখলে রাখুন, 10,500 ওরা, ওদের পেছনে নিশ্চয় কয়েক লক্ষ লোক রাজ্যের মানুষ সিম্প্যাথেটিক আছে, ওদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না। আমি বলেছি আমি রাজনীতি করতে আসিনি, আমি দেশের সাথে, প্রশাসনের সাথে, রাজ্যের সাথে আপনার এসপি সাহেবকে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস বন্দি সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকাও শুনিয়েছেন, বিনা সত্যে ছেড়ে দিন, বিনা সত্যে না ছাড়লে ওরা কেউ কোনো সত্যে সই করবে, সুতরাং দায় আপনার, ওদেরকে সমস্ত অধিকার দিয়ে যেখানে ডিটেন করবেন, ডিটেন থাকাকালীন ওদের সমস্ত সুযোগ সুবিধা যাতে ওদের পায়, ওদের জলের বিশুদ্ধ জল যাতে ওদের পায়, ওদের গুড ফুড যাতে পায়, ওদের যাতে স্নানের ব্যবস্থা করা হয়, ওদের যাতে থাকার ব্যবস্থা করা হয়, এগুলি সবগুলি আপনার কাস্টমার থাকাকালীন ওদের অধিকার আছে, বিশুদ্ধ পানীয় জল, টু অ্যাটেন্ড দি ন্যাচারাল কল, তাদের স্নানের ব্যবস্থা করা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, যদি রাত রাখেন এরা যাতে মানুষের মতন ঘুমাতে পারে সব। এখানে উল্লেখনীয় এই যে প্রদেশ কংগ্রেস 10,323 শিক্ষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট হলাবুল। পুলিশের লাঠির সাথে মাথা ফাটল 10,323 আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষকদের, ঠিক তেমনি রাস্তা জুড়ে ধ্বনি উঠল মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হাই হাই, শিক্ষামন্ত্রী হাই হাই, ঘটনা পশ্চিম থানার সামনেই। আন্দোলনরত বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে স্তব্ধ করে দিতে আসা পুলিশ কর্মীদের মুখে লাগানো ছিল না কোনো করোনা ভাইরাস রোধক মাস্ক। 144 ধারা বলবৎ করা প্রসঙ্গে এমন এক জটিল প্রশ্ন মিডিয়ার দিকে ছুড়ে দিলেন এক প্রতিবাদী শিক্ষিকা। আমাদের চেহারাগুলো দেখুন, বাড়িঘর বাচ্চা ছেড়ে এসে শিক্ষক আজকে রাস্তায় নেমেছি, দেখুন তো করোনা ভাইরাসের কয়জন প্রশাসনের আপনার দেখতে রেখে মাস্ক আছে, আজকে যদি করোনা ভাইরাসের জন্য 144 ধারা কি আমাদের জন্য করোনা ভাইরাসের জন্য
আমরা তো এইটুকুই জানি যে 140 ধরে তো ইমার্জেন্সি করো আমরা কি ইমার্জেন্সি ক্রিয়েট করেছি ইমার্জেন্সি তো আমাদের লাইফ হয়ে গেছে এটা দেখছ না আপনারা দেখছেন না কেউ কোথা থেকে আমাদের ব্যবস্থা আসবে আমরা এইটিও চাই না আমরা ভাতের থালা চাই না আমরা প্রত্যেকটা আসার আগে থেকে আমরা চাকরি করছি আমাদের জন্য সবাই সমান শুধু সরকার চিনি আগে সরকার দায়িত্বটাকে বেজে গেছে হেরে এখন আপনারা যখন আমাদের দায়িত্ব আমাদের জন্য দায়িত্ব আমাদের ব্যবস্থা করুন আমাদের সম্মান ফিরিয়ে দিন আমরা এনজিও করতে চাই না আমরা আমাদের জায়গা ফিরিয়ে দিন আমরা আমাদের কাজ ঠিক করে করেছি আমরা করেছি আমরা আমাদের কাজ ঠিক করে করেছি এখন আমাদের অবস্থা অসুস্থ হয়ে গেলে কে দেখবে আমাদের বাড়ি ঘর আমাদের পক্ষে বিপক্ষে একটাবার ভাবুন শিক্ষক অযোগ্য একটা মানুষের আর্নি সিস্টেমটা কেড়ে নেওয়া যেটা কি মানুষত্বের মানুষত্বের লক্ষণ আমরা পারবো একজন মানুষের আর্নি সিস্টেমটা কেড়ে নিতে শিক্ষিকার আরো অভিযোগ হচ্ছে পশ্চিম থানার সামনে বিক্ষোভরত বঞ্চিত 10,323 শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ আহতদের চিকিৎসা চলছে আইজিএম হাসপাতালে আহতদের দেখার পর পুলিশের এই আক্রমণকে বর্বরোচিত বলে আখ্যায়িত করলেন কংগ্রেস নেতা গোপাল রায় পুলিশের গুন্ডাগিরি হিরে সরকারের পুলিশ এবার বেদম পেটালো আন্দোলনরত শিক্ষকদের ঘটনা পশ্চিম থানার সামনে বর্তমানে আহত শিক্ষকদের চিকিৎসা চলছে আইজিএম হাসপাতালে এদিকে শিক্ষকদের উপর এই দৈহিক নির্যাতনের খবর পেয়ে আজিম হাসপাতালে ছুটে যান প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায় চিকিৎসাধীন আক্রান্ত শিক্ষকদের পকেটে ঔষধ কেনার টাকা ছিল না বলে কংগ্রেস নেতা গোপাল রায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় আহতদের উদ্দেশ্যে অন্যদিকে আক্রান্ত কয়েকজনের অবস্থা সংকটজনক কয়েকজনকে জেবি হাসপাতালে রেফার করার প্রস্তাবও দেন তিনি পরে পুলিশের এই আক্রমণকে বর্বরোচিত বলে উল্লেখ করেন প্রদেশ কংগ্রেসের এই শীর্ষস্তরের নেতা বর্বরোচিত একটা একটা সরকারের বর্বরোচিত একটা একটা আক্রমণ পুলিশ ওরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছিল ওদের চাকরির অধিকার কেড়ে নিচ্ছে এই বিপ্লবের কোম্পানি ওরা থানার সামনে গণতান্ত্রিকভাবে তাদের দাবি দেওয়া সম্বন্ধে বলছিল তাদের উপর বিনা প্ররোচনা লাঠিচার্জ করেছে চারজন এখানে একজনের হার্টের অবস্থা খুবই খারাপ ওকে
এখনই আমি বলেছি টিভিতে শিফট করার জন্য। এটা নিন্দনীয়, এটা একটা একটা বর্বর যুগ চলছে। আমি কি বলবো, আমাদের 50টা লোক মারা গেছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে এই 10,323-এর। এদের বলেছিল স্থায়ী ব্যবস্থা করা হবে, স্থায়ী ব্যবস্থার অর্থ শ্মশান নয়, স্থায়ী ব্যবস্থার অর্থ লাঠিচার্জ নয়। ওরা দাবদারি করছে, বেইমানি করছে, মিজ্জাবরি করছে ওই 10,323-এর সঙ্গে। আমরা ওদের সঙ্গে আছি, আমি এখন থানার সামনে যাচ্ছি, ওখানে ওরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে। জানাবি চাকরি কেড়ে নিচ্ছে, ওরা বলেছিল চাকরি স্থায়ী ব্যবস্থা করবে। ওদের কি অপরাধ? যারা চাকরি করছে 10-12 বছর তাদের কি অপরাধ? শিক্ষক সমাজের উপর যে সরকার হাত তুলতে পারে, সে সরকারের মতো বর্বর সরকার এর আগে রাজ্যের মানুষ কখনো দেখেনি। পুলিশের আক্রমণে আহত শিক্ষকদের হাসপাতালে দেখার পর তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের। সমাজে যাদের মানবতা আছে, মানবিক দৃষ্টিভঙ্গি আছে, নীতি নৈতিকতা আছে, মানুষের প্রতি সামান্য দরদ, সামান্য ভালোবাসা আছে, এরকম কোনো সরকার এ ধরনের কাজ করতে পারে বলে আমাদের মনে হয় না। এই শিক্ষকরা 10,323, তাদের জন্যে বিজেপির ভীষণ ডকুমেন্টের মধ্যে তারা সুস্পষ্টভাবে বলেছিল যে আমরা সরকারে আসলে পর তাদের জন্য বিকল্প ব্যবস্থা করব। এই কর্মটা শুধু করব না, ইংরেজিতে দুটো শব্দ আছে, শ্যাল এবং উইল। যখন উইল ব্যবহার হয় কর্মটা করবই, অর্থাৎ এর থেকে আমাদের অন্য কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। তাহলে এই ইংরেজি শব্দটা ব্যবহার করার মধ্য দিয়ে তারা 10,323 শিক্ষক যারা ছিলেন তাদের পরিবারের মানুষের সাথে, তাদের শিক্ষকদের সামনে এই কথা তারা বলেছিলেন যে বিকল্প ব্যবস্থা তারা অবশ্যই করবেন। কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে বিকল্প ব্যবস্থা করা তো দূরের কথা, যখন ঘন্টা বাজতে চলেছে তাদের জীবনের মানে একটা অবস্থার বা পরিসমাপ্তির, সেই সময়টাতে আমরা লক্ষ্য করলাম তারা যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকে দমানোর জন্যে আজকে করোনা ভাইরাসকে আটকানোর নাম করে, করোনা ভাইরাসকে আটকানোর জন্যে সারা পৃথিবীর মানুষ এটার পক্ষে আছেন, ভারতবর্ষের মানুষ তার পক্ষে আছেন। কিন্তু করোনা ভাইরাসকে আটকানোর নামে 144 প্রমালগেশন হয় এটা আমাদের জানা ছিল না কোথাও। মূল লক্ষ্য হচ্ছে এই 10,323 শিক্ষক শিক্ষিকা যারা, তারা আজকে যৌথভাবে এবং তাদের পরিবার পরিজন এবং তাদের পাশে রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষ আজকে এগিয়ে এসছেন, তাতে যাতে সারা ত্রিপুরা রাজ্যে আন্দোলনের ঝড় না উঠে সেটাকে রুখবার জন্যে এই ভীতু কাপুরুষ যে সরকার, এই সরকার আজকে এই কাণ্ডটা ঘটিয়েছে। এটা কল্পনা করা যায় না যে পুলিশকে লেলিয়ে দিয়ে, আধা সামরিক বাহিনীকে লেলিয়ে দিয়ে শিক্ষককে তারা আহত করেছে, মহিলা শিক্ষিকাদের গায়ে পর্যন্ত ওরা হাত তুলেছে। এই ধরনের সরকার ত্রিপুরা রাজ্যে আমরা এর আগে বহু সরকার দেখেছি, বহু চিন্তার, বহু মতের, বহু ভাবনার সরকার দেখেছি, এই রকম বর্বর সরকার ত্রিপুরা রাজ্যে আর আমরা দেখিনি। শিক্ষক সমাজের উপর যারা হাত তুলতে পারে তার চাইতে বর্বর সরকার আর হতে পারে না। কতজন ইনজুড আছে এখন? এখন পর্যন্ত এখানে তো প্রায় 6 জনের মতো দেখলাম, আরও বিভিন্ন দিকে বিভিন্নভাবে আহত হয়েছেন, বিভিন্ন জায়গায় ক্যাম্পে রাখা হয়েছে, আহতরা আছে। ব্যুরো রিপোর্ট হলাবুল। 17 মার্চ বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের মহান রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন। বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে পূর্ণ মর্যাদায় পালিত হয় দিনটি। 17 মার্চ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মহান নায়ক তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। প্রতিবেশী বাংলাদেশে বছর এই মহান নেতার জন্মশতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। মুজিব বর্ষের এই সূচনাতে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধুর শততম জন্মদিন। কাটা হয় বিশাল আকার কেক, পরে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবনাদর্শনের উপর মনোগ্রাহী আলোচনা। এতে অংশ নেন বাংলাদেশ ভিসা অফিসের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অরুণোদয় সাহা সহ বিশিষ্টজনেরা। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ ভিসা অফিসের সহকারী হাইকমিশনার জানিয়েছেন,
নমস্কার, আপনারা জানেন আজকে 17ই মার্চ 2020, 1920 সনের আজকের এই দিন, এই 17 মার্চে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের তুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন। আজকে তার জন্মবার্ষিকী এবং একই সঙ্গে আজকের দিনটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে আজকে হচ্ছে 100 বার্ষিকী জন্মবার্ষিকী। তো আজকের এই দিনে আমাদের বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছিল যে তার জন্মশতবার্ষিকীটি একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা। আমাদের বাংলাদেশে সারা দেশব্যাপী আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, বা যেহেতু বাংলাদেশ এখন সারা বিশ্বব্যাপী যে একটা করোনা ভাইরাসের যে একটা মহামারী আকার ধারণ করেছে, সেই জন্য আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি। আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলায় আমরা অনুষ্ঠানটা খুবই সংক্ষিপ্ত করেছি, আমরা স্বাস্থ্যবিধি মেনেই করেছি। এগুলো আজকের এই দিনে আমাদের জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, যে শোষণ মুক্ত সমাজ, নিপীড়ন মুক্ত, বঞ্চনা মুক্ত, শ্রেণী বৈষম্যহীন মুক্ত, তার একটা যে উদ্দেশ্য ছিল, প্রতিষ্ঠা করা যে একটা উদ্দেশ্য ছিল, সেই প্রতিষ্ঠা প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মরণ করছি। ধন্যবাদ। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন মজাদার স্বাদে ভরা স্বাদ। শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে পশ্চিম থানা ঘেরাও, বঞ্চিত 10,323 শিক্ষককে প্রতিবাদী সর্ব শিক্ষকদের উপর লাঠিচার্জ, তীব্র প্রতিক্রিয়া সুবল ভৌমিকের। বিনা শর্তে মুক্তি দিতে হবে গ্রেপ্তার হওয়া বঞ্চিত শিক্ষকদের, এসপি নিকট দাবি বরিষ্ঠ আইনজীবী বিজুষ কান্তি বিশ্বাসে। আজামি চিকিৎসাধীন আহত শিক্ষকদের দেখতে গেলেন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়, ঘটনাকে পরপরিচিত বললেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধুর 100তম জন্মদিন পালিত হয় আগরতলাস্থিত বাংলাদেশ হাই কমিশনের কার্যালয়ে, বাংলাদেশের শুরু মুজিবর্ষ উদযাপন। মোহনপুরের রাঙ্গাছড়া তরুণী নৃশংস খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ভিওভি সামাজিক সংস্থায়। এখন এ পর্যন্তই, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।